হ্যালো ফ্রেন্ডস, আমাদের সবার প্রিয় জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খান। শাকিব খানকে চলচ্চিত্র নির্বাচনে জন নায়িকা, যার সঙ্গে এক সময় অভিনয় করে অভিনয় এসেছিলেন আমাদের শাকিব খান। হ্যাঁ, তিনিও একজন জনপ্রিয় নায়িকা, তার নাম হচ্ছে ময়ূরী। চলচ্চিত্র সমিতি নির্বাচনে ভোট দিতে এসেছিলেন চিত্রনায়িকা ময়ূরী। এক সময়ের আলোচিত সমালোচিত এ নায়িকা এখন অন্তরালে, আড়াল ভেঙে দেখা দিলে নির্বাচনের দিন। অবশ্য সেটাকে আড়াল ভাঙা বলে না, কেননা ভোট দিতে এসেছিলেন অনেকটাই নীরবে। কালের কণ্ঠে এবং অন্যান্য জায়গায় আপনারা দেখেছেন ময়ূরীকে নিয়ে নানান রকমের কথা ছড়িয়ে গেছে। প্রতিবেদকের সঙ্গে দেখা হয়ে যায় বিভিন্ন প্রযোজক সমিতির সামনে। প্রথমে ক্যামেরার সামনে আসতে রাজি না হলেও শেষ পর্যন্ত কথা বলেছেন ময়ূরী। শাকিব খান ঢাকায় চলচ্চিত্রে থাকার কারণেই ময়ূরী মনে করেন এখন যথেষ্ট ভালো সিনেমা হচ্ছে। বললেন, আমাদের শাকিব আছে, অবশ্যই ভালো সিনেমা তো হচ্ছেই। ময়ূরী বলেন, নির্বাচন হচ্ছে, আনন্দ লাগছে, এখানে এসে ভালো লাগছে। এটা সেই আমার এফডিসি, আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এফডিসিতে আসা হয়, প্রতি বছরেই আসা হয়, পিকনিকে আসা হয়, কিন্তু পিকনিক তো আর এখন এখানে হয় না, বাইরে হয়, যে কারণে হয়তো দেখা হয় না। নির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা কি, এমন প্রশ্নের জবাবে ময়ূরী বলেন, আমি চাই যারা নির্বাচিত হবে তারা শিল্পীদের কল্যাণে কাজ করবে, নতুন কমিটির কাছে এটাই আমার চাওয়া থাকবে। আর চলচ্চিত্র তো নির্মাণ করে প্রযোজকেরা, প্রযোজকেরা এগিয়ে আসলেই ভালো সিনেমা হবে, এটা তো আর আমাদের শিল্পীদের কাজ নয়। ময়ূরী বলেন, আমি চলচ্চিত্র ছেড়েছি 2008 সালে, এরপর আমি শুধু একটা চলচ্চিত্র করেছি, এখন চলচ্চিত্রে নেই, পরিবার সংসার নিয়েই আছি, এছাড়া আমি আমেরিকায় থাকি, সেখানে যাওয়া আসা করি। ময়ূরীর 2 সন্তান, তাদের নিয়ে এখন সমস্ত চিন্তা ভাবনা। এই নায়িকা বলেন, আমার যারা ভক্তরা রয়েছেন আমার জন্য দোয়া করবেন, আমার 2 বাচ্চা রয়েছে তাদের জন্য দোয়া করবেন, ভক্তদের কাছে এটাই আমার চাওয়া। ময়ূরীকে নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা ঝড় বয়ে যায়, কিন্তু এই মুহূর্তে তিনি আমেরিকায় আছেন, এটা শুনে কিন্তু সবাই তাকে খুব অনার করলেন। কারণ কি, আমরা জানি না, বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকা চলে যায় তাহলে কি তাদের 4টে হাত পা গজায় নাকি 4টে চোখ গজায়? তাহলে এই ধরনের মানসিকতা কেন আমাদের? যারা বাংলাদেশে রয়েছে তারা কি বাংলাদেশে থেকেও এই সম্মানটুকু পেতে পারে না, নাকি আমাদের মনেরই দৈন্যতা এগুলো? আসলে বন্ধুরা, যাই হোক, আমরা ময়ূরীকে সম্মান করি। ময়ূরী বাংলাদেশে থাকুন আর আমেরিকাতেই থাকুন, সেটা কোনো ব্যাপারই নয়। একসময় তিনি পর্দা কাঁপিয়েছেন এবং তিনি শাকিব খানের নায়িকাও ছিলেন, সুতরাং তাকে তো নিয়ে সমালোচনা আলোচনা যাই হোক না কেন, আমরা কিন্তু একজন আর্টিস্টকে আর্টিস্টের দৃষ্টিভঙ্গির থেকেই সম্মান করব, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরাও চাই ময়ূরী যেহেতু সবার কাছে দোয়া চেয়েছেন, আমরাও চাই তার 2 সন্তানের অনেক মঙ্গল হোক, ময়ূরী অনেক ভালো থাকুক এবং তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুক। আর যেটা বললেন যে শাকিব, যার যে দেশে শাকিব রয়েছে সেই দেশের চলচ্চিত্রের উন্নতি হবে, এই যে একটা বড় কমপ্লিমেন্ট ময়ূরী করেছেন, এটা কিন্তু অবশ্যই শাকিবের জন্য একটা বড় পাওয়া, এবং আমরা যারা শাকিবিয়ান রয়েছি তারা কিন্তু আসলে অনেক বেশি খুশি হয়ে গেলাম এই মুহূর্তে। কারণ কারো কাছ থেকে কোনো সুন্দর কমেন্ট পেলে তো অবশ্যই আমাদের সবার ভালোই লাগে, এবং শাকিব খান নিশ্চয়ই সেটাই ভালো লাগবে, সে যখন দেখতে পাবেন কিংবা শুনতে পাবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে এটাই অনুরোধ রইল, আপনারাও শুধুমাত্র বিদেশে কেউ গেলেই তাকে অনার করবেন তা নয়, দেশের প্রতিটি মানুষকে ভালোবাসুন, আপনার প্রতিবেশীকে ভালোবাসুন, আপনার সন্তানকে ভালোবাসুন, এবং আপনার ভাই বোন যে যেখানে আছে তাদের মতোই পাশের মানুষটিকেও ভালোবাসুন। ভালো থাকুন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।